চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের লেবার রুম তুন দুই ভুয়া ডাক্তারেরা আটক করাইয়ে রোববার বিয়েলায় 7:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা তারা ডাক্তার সাজিনে নবজাতক চুরি গরিবের মতলব আসি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানায় ডাক্তারওয়ালার ইউনিফর্ম পরি মিরাশরের নিজামপুর কলেজ এলাহার মোহাম্মদ জাফরের ফোয়া মোহাম্মদ রাজ এবং বরিশালের বাকেরগঞ্জের শাহরিয়া মাহমুদের স্ত্রী ফারজানা আক্তার মনি 33 নম্বর ওয়ার্ডের সংবেদনশীল এলাহা হিসেবে চিহ্নিত লেবার রুমের ঢুকি পড়ে। তার গতিবিধি সন্দেহজনক এবার হারণে ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীও চ্যালেঞ্জ করে। পরে তারা আটক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি ফাটাই দেয়। এএসআই আলাউদ্দিন জানায় ফারজানা আক্তার নিজেরা গাইনি বিশেষজ্ঞ পরিচয় দেয়। প্রকৃতপক্ষে তারা দুজনেই বুয়া ডাক্তার। তারারে পাঁচলেশ থানাত ফাটাই দেওয়া হইয়ে। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।